হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাসিম মাহমুদ, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবার চলে আসি আরেকটি ভিডিও বানানোর জন্য। তো গাইস, মূলত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হলো যে কম্পিউটার বা ল্যাপটপের একটি ভিডিও বানাবো। তো মোটামুটি অনেক আমরা যে মোবাইল মানে মডেম দিয়ে ডাটা ইউজ করি বা ওয়াইফাই দিয়ে ডাটা ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো যখন ডাটা কানেকশন পায় তখন আপডেট আসে, যে আপডেটের ঝামেলাগুলো আসে। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, মোটামুটি আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো যে আমরা কী করে আমাদের সফটওয়্যারের কানেকশনগুলো ব্লক করতে পারি, সেটাই আমি আজকে আমি দেখাবো। তো যদিও এটা সিম্পল ট্রিক, যেহেতু আমরা অনেকে জানি না, তাদের জন্য অনেক বড় ইস্যু। তো আমরা যারা জানি না তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো কী করে আপনি আপনার সফটওয়্যারের ইন্টারনেট কানেকশন ব্লক করতে পারেন, তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওতে সমস্যা হলে আমাকে জানাবেন প্লিজ। তো চলুন সরাসরি আমরা কাজে চলে যাই। তো যদি ইন্টারনেটের অ্যাক্সেসটা আপনি অফ করতে চান যে কোনো সফটওয়্যার, মানে আপনি যখন মানে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা ক্র্যাক করে মানে ইনস্টল করার পর ক্র্যাক করে ইউজ করি, যেন সেগুলো আমাদের মানে ইন্টারনেট কানেকশন পেলেও আপডেট না আসে বা সেই ক্র্যাকটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমাদের ইন্টারনেট কানেকশনগুলো ব্লক করতে হয় বা ইন্টারনেট অ্যাক্সেসগুলো অফ করে রাখতে হয়। তো সেইটা আপনি কী করে করবেন সেটা আমি আজকে দেখাবো মূলত। তো সেটা মানে ব্লক ইন্টারনেট কানেকশন অ্যাপসের করতে গেলে, ব্লকটা করতে গেলে যেটা করতে হবে, ফার্স্টে আপনাকে এই যে উইন্ডোজের সার্চ বাটনে এসে সার্চ করতে হবে ফায়ারওয়াল, FIRE। দেখবেন যে এই জায়গায় ফায়ারওয়াল ইনস্টল আসছে একটা অপশন, তো এই সাথে আপনি ক্লিক করবেন। তো ফায়ারওয়াল অপশনে চলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে চলে যেতে হবে আপনাকে। অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর এই জায়গায় দেখতে পাবেন ইনবাউন্ড রুলস, ইনবাউন্ড রুলস থেকে এই জায়গায় নিউ রুলস ক্লিক করতে হবে। তো নিউ রুলস ক্লিক করতে এই যে প্রোগ্রাম, তারপরে নেক্সট করবেন। নেক্সট করবে এই জায়গায় আপনি যেই সফটওয়্যারটা মানে যেই EXE ফাইলটা আপনি করতে ব্লক ইন্টারকানেকশন, যে EXE ফাইলের এই ইন্টারকানেকশনটা ব্লক করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন ব্রাউজ করে। তো ব্রাউজ করবেন এই জায়গা থেকে জাস্ট আপনি প্রোগ্রাম ফাইল থেকে যে কোড যেটা আপনি করবেন, ধরুন অ্যাডোবির আপনি সফটওয়্যারটা আফটার ইফেক্টের একটা ফাইল আমি ইয়া করবো। তো আফটার ইফেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এই জায়গায় দেখবেন ব্লক দ্য কানেকশন, ব্লক দ্য কানেকশন, তারপর জাস্ট নেক্সট করে দিবেন, আবার নেক্সট, তারপর জাস্ট দেখুন একটা নাম দিয়ে দিবেন, আপনি নাম দিয়ে ফিনিশ করে দিবেন। তো জাস্ট এতটুকু কাজ শেষ। এখন ওই সফটওয়্যারটা ওপেন করার পরও আপনার এই জায়গায় কোনো মানে এটা কোনো ইন্টারনেট কানেকশন পাবে না, মানে এইভাবে আপনি ইন্টারনেট কানেকশনগুলো ব্লক করতে পারবেন, যে কোনো সফটওয়্যারের ইন্টারনেট কানেকশনটা ব্লক করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো গাইস, জাস্ট এইভাবে আপনি আপনার সফটওয়্যারের সকল সফটওয়্যারের ব্লক কানেকশন ইন্টারনেট কানেকশনগুলো ব্লক করে দিতে পারবেন। আর কানেকশন ব্লক করে দিলে যখন ইন্টারনেট চলবে তখন জাস্ট তারা কোনো ইন্টারনেটে সংযোগ পাবে না, আর আপনার সফটওয়্যারগুলো আপনি আপডেট ছাড়া চালাতে পারবেন। তো সিম্পলভাবে এই ট্রিকটি আপনি কাজে লাগাতে পারবেন, তো জাস্ট আপনি ট্রাই করে দেখুন তাহলেই হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বসে বসে লাইক করুন আর শেয়ার করুন। যদি ভিডিওতে বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যদি ভিডিওতে বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন, আর যদি আমার ভুল থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোশ্চেন করতে পারেন আমাকে যে কোনো ব্যাপারে, চাইলে ফেসবুকেও আমাকে ইনবক্স করতে পারেন, যে কোনো ব্যাপারে আমি চেষ্টা করব সকল কোশ্চেনের উত্তর দেওয়ার। তো গাইস, আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমার চ্যানেল যারা এখন বহুত নতুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, আর পরে ভিডিওর আপডেটগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনে একটা ট্যাপ করে রাখবেন।